এ কারণেই বোধহয় ভালোবাসা বড্ড অদ্ভুত, বড্ড ক্লাসিক। টি টোয়েন্টির ধুম ধারাক্কার যুগেও দলের প্রয়োজনে মাটি কামড়ে পড়ে থাকা, এটাই তো টেস্ট ক্রিকেট। বাইশ গজের আসল সৌন্দর্য তো ওখানেই, যে চিত্রনাট্যের পাণ্ডুলিপি আরও এক দফা লিখলেন স্টিভেন স্মিথ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আর অ্যাশেজের আগে মোক্ষম প্রস্তুতির জন্য যিনি ফিরিয়ে দিয়েছিলেন 9 কোটি টাকার প্রস্তাবও, ফলটাও পেলেন হাতে নাতে। ওভালে মর্যাদার ফাইনালে ভারতের বিপক্ষে দল যখন সংকটময় অবস্থানে, তখনই বটবৃক্ষের মতো দাঁড়িয়ে গেলেন স্টিভ, সঙ্গী হিসেবে পান হেডকে। আগের দিনে 95 রান নিয়ে দ্বিতীয় দিনের সকালে শতক পূর্ণ করতে স্টিভ খেললেন মোটে 2 বল, সিরাজকে ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকিয়ে ইতিহাস লিখলেন নতুন করে। এর ফলে এলিট ক্রিকেটে ভারতের বিপক্ষে 2000 রান পেরিয়ে যান স্টিভেন, পাশাপাশি ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ 60টি টেস্ট সেঞ্চুরিকারী বিদেশি ব্যাটসম্যান এখন এই অজি। ওভালে নন ইংলিশ প্রথম ক্রিকেটার হিসেবে যিনি কীর্তি গড়েন 3টি শতকের। এখানেই শেষ নয়, 31টি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে স্টিভেন ছাড়িয়ে গেছেন স্বদেশী ম্যাথিউ হেডেন আর ক্যারিবিয়ান ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দ্রপলকে। সাবেক এই দুই কিংবদন্তি ক্রিকেটার টেস্টে করেছিলেন 30টি করে সেঞ্চুরি। একই সঙ্গে বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারের মধ্যে স্টিভেন স্মিথ এখন সর্বোচ্চ শতকের মালিক। টেস্টে তার পরে আছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জোরুট, যার শতক 29টি। 28টি সেঞ্চুরি নিয়ে পরের অবস্থানে কেন উইলিয়ামসন আর বিরাট কোহলি, তার পরেই আছেন ডেভিড ওয়ার্নার, তার শতক 25টি। দেশের বাইরে এটি স্টিভেন স্মিথের 15তম সেঞ্চুরি, কোনো ক্রিকেটার হিসেবেও যা সর্বোচ্চ, যিনি ছাড়িয়ে গেছেন ভারতের বাইরে কোহলির করা 14টি টেস্ট সেঞ্চুরিকেও। আর টেস্টে রিকি পন্টিংকে ছাড়িয়ে টিম ইন্ডিয়ার বিপক্ষে সর্বোচ্চ 9টি শতকের মালিকও স্টিভেন স্মিথ। প্রথম ইনিংসে শেষ পর্যন্ত শার্দুল ঠাকুরের বলে বোল্ড হওয়ার আগে 19টি বাউন্ডারিতে 268 বল খেলে স্মিথ করেন 121 রান, সেই সঙ্গে অজিদের রানকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। মাহবুব রিমন, সময় সংবাদ।